আমাদের সবারই জানা 24 ঘন্টায় একদিন, যদি 25 ঘন্টায় একদিন হয় তাহলে ব্যাপারটা কেমন হবে? ঠিক আপনার আমার জন্য বিস্ময়ের কারণ হলেও সত্যি আগামী দিনগুলোতে এমনটাই হতে চলেছে। Press the bell icon on the YouTube app and never miss another update. বাড়তে চলেছে দিনের মাপ, আর 24 ঘন্টা নয়, একদিন হবে 25 ঘন্টায়। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। মাঝে মাঝে আমরা বলে ফেলি দিন কেন এত ছোট হয়। তাদের জন্য এমন সংবাদ নিশ্চয়ই সুখকর। অনেকেই সংসার, অফিস, বন্ধুবান্ধব সব কাজ করে নিজের জন্য আর হাতে সময় থাকে না। কখনো তো সারাদিনে পুরোটা কাজ করে শেষ করা সম্ভব হয় না, কিন্তু ভবিষ্যতে তার কিছুটা সমাধান হয়তো মিলতে চলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কলাম্বিয়া ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব উইসকনসিন মেডিসনের গবেষকরা এমন তথ্য জানিয়েছেন। গবেষকরা বলেছেন, 100 কোটি বছর আগে পৃথিবীতে দিনের মাপ ছিল 18 ঘন্টা, ক্রমে সেই মাপ বেড়ে পৌঁছেছে 24 ঘন্টায়, আর আগামীতে হতে চলেছে 25 ঘন্টায়। ভূবিজ্ঞানীরা মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে খবর প্রকাশিত হওয়া মাত্রই সারা বিশ্বে চাঞ্চল্য ফেলে দিয়েছে এই গবেষণা। এই নিয়ে ইউনিভার্সিটি অব উইসকনসিন মেডিসিনের ভূবিজ্ঞানীর অধ্যাপক স্টিফেন স্মিয়াল বলেন, সময় যতই গড়াচ্ছে চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, তাতে প্রভাবিত হচ্ছে পৃথিবীর আণবিক গতি। নিজের চারিদিকে একবার ঘুরতে বেশি সময় নিচ্ছে পৃথিবী, যার ফলে দিন আরও লম্বা হয়ে যাচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতে 25 ঘন্টায় একদিন হতে চলেছে, বাড়ছে পৃথিবী ও চাঁদের দূরত্ব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।